আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। সকাল থেকে আজকে ব্লগটি শুরু করলাম। তো ময়লা আজকে রুটি বানাবো আর সেমাই রান্না করবো। দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। যে সকল আপু ভাইয়েরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আটা দিয়ে রুটি বানাতে হবে, আটা নষ্ট করে নেবো। তো ঠিক আছে, এখন আমি শুরু করে দিই। পোকা চাইলে নিয়ে আসি ঘরে। তো আটা একটু কয়েকদিন রাখলে এর ভিতরে পোকা হয়ে যায়। তো রাতে বলছে পোকা দেখো, এই যে সেমাই, এটা লুজ সেমাই বলে আমাদের এখানে। এটা একটু তেল ভেজে নিতে হয় এইভাবে। সেমাইটা ভাজা শেষ, এখন এই যে রুটির কাই করব, তার জন্য পানি আর লবণ দিয়ে দিয়েছি। আটাটা এখন খুব গরম, আটাটা আমি কাই করে নিই, তারপরে রুটি বানানোর সময় ক্যামেরাটা আবার অন করব। রুটিগুলো বানানো সব শেষ, এখন এক এক করে রুটিগুলো সব এই যে সেকে নেব। তো আটার কাই করছিলাম সেই কড়াইতে, এই যে দেখুন আবার সেমাই রান্না করছি। আর এখানে এলাচ, তেজপাতা, দারচিনি, চিনি, লবণ দিয়ে, আর আজকে দুধ নাই, সাদা এমনি পানি দিয়েই রান্না করছি। তেজে ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিলাম। হাত দেখুন গেঞ্জির ভিতর রেখে বলছে হাত নেই। তো এই যে এই পাশটা দেখা যাচ্ছে, এটা কি? এটা কি? এটা কেটে দিয়েছে মানসি। কি কি অন্যায় করিলে তুমি যে মানসি? দেখুন সময়টা রান্না শেষ, এখন খাওয়ার পালা। মজা আব্বু খাতি, মজা লাগবে। বিসমিল্লাহি রহমানির রহিম বলে শুরু করে দাও। বিসমিল্লাহ বলে সব ডান হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির। তো যেমন রুটি গরম তেমন সেমাই গরম, গরমে গরমে। আর এবার এদিকে আমার গরুর বিশালি নিয়ে আসতে যেতে হবে আরেক বাড়ি, তারা বারবার এসে ডাকছে। তো যার জন্য ঠান্ডা করে খাওয়ার সময় নাই, এখন তাড়াহুড়ো করে বিশালি নিয়ে আসতে যাবো। তারা
আর আকাশে দেখুন প্রচুর পরিমাণে মেঘ, সকালবেলা করে আবার সারা রাত বৃষ্টি হয়েছে, আবার সকালেও মেঘ। তো যাই হোক, বৃষ্টির আগে বিচালিগুলো নিয়ে বাড়ি আসতে হবে। তো তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে, আসলে খাওয়াও হয়নি কোনো রকম, একটুকুনি গালে দিয়ে তারপরে যে বিচালি নিতে আসছি। তো এদিকে মাথার উপরে মেঘ আকাশে, তো যার জন্য তাড়াহুড়ো করে যারা আর কি বিচালি দিচ্ছে আমাদের, তো বলছে তাড়াতাড়ি গুনে নিয়ে যেতে, তা না হলে আবার বৃষ্টি নেমে যেতে পারে যখন তখন। তো যাই হোক, এখানে যে বিচালি আমি গুনে গুনে ফেলাচ্ছি, আর রাফি তো আছেই সাথে আমার। আর আজকে 300 বিচালি নিব, তো 10 মুঠ করে করে এক একটা করে আটি বাঁধবো। তো যাই হোক, অনেক কষ্টের কাজ আসলে। আর মেঘ আছে আকাশে, রোদ নাই, তারপরে প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, এই যে এখন বাজে সকাল 10:30, তো এরই মধ্যে আমার সেই বিচালি যত কষ্টই হোক কোনো রকম বাড়িতে নিয়ে আসছি। আর প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে মেঘ কেটে গিয়ে। তো আমার রান্নাঘরটা দেখছেন আগে, তো এই র‍্যাক, সিলিন্ডার, চুলা সব কিছু নিচেই ছিল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে যেহেতু ঘন ঘন, আর বৃষ্টি হলেই যত পানি পড়ে শীষ আসে, এসে তারপরে কাদা হয়। তো সেই কাদা ছুটে ছুটে চুলার উপর রেখে লাগে, রেখে থালা বাসনে লাগে। তো যার জন্য পুরাতন যত ইট ছিল, তো সেই ইটগুলো সব প্রায় 1.5 হাত মতো উঁচু করছি, করে তার উপরে একটা বাস, এই যে কাঠ দিয়েছি মোটা একটা চওড়া কাঠ, তো সেই চওড়া কাঠের উপরে এইবার সিলিন্ডারের বসাইছি, চুলা বসাইছি আর র‍্যাক বসাইছি। আর নিচেই দেখুন অনেক জায়গাও হয়ে গেছে, সেখানে আমি অন্য জিনিস রাখতে পারছি। তো এখানে যে টুকটাক জিনিসগুলো রেখে দিয়েছি, তো বেশ ভালোই লাগছে। যাই হোক, গরিবের স্বপ্নের কিচেন বলতে পারেন রান্নাঘর আমার। তো মনের মতন করে রান্নাঘরটা আজকে গুছাইছি, আর ওখানে রেখে দিয়েছি শীতকালে যে পিঠা বানাতে হয়, চিতুই পিঠা, তারপরে ভাপা পিঠা, ছাঁচ আর রুটি মাটির তাওয়া আর কি, রুটি সেকা, তো সেগুলা রেখে দিয়েছি। তো যাই হোক, মন মতন যেমন মানুষ আমি, যেমন সামর্থ্য আমার, তো ঠিক সেইভাবেই রান্নাঘরটা গুছাইছি। তো বেশ ভালো লাগছে। আর এখানে এই যে কালো বার্মিজ দেখতে পারছেন, তো এগুলা রং করতে চেয়েছিলাম, তো যাই হোক এখনও করা হয়নি, তো ইনশাল্লাহ করব, করতে চেয়েছি যখন মনে মনে আইডিয়া আছে, তো একটু দেরি হলেও করব। আর এখানে এই যে কড়াই বাঁধানোর জন্য, মানে যাই হোক, ঘরে ছিল ওইটা, কি নাম জানি না আমি, তো সেটা ওখানে বাঁধিয়ে রাখছি, ওইটার ভিতরে কড়াই বাঁধিয়ে রাখি। আর এখানে যে ভাত খাওয়ার সময় যে পাটিটা পেড়ে আমরা বিছাইয়ে ভাত খাই, তো সেই পাটিটা ওখানে রাখছি। তো বড় পাটিটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আবার ছোট পাটি এখানে। আর রান্নাঘরটা দেখতে পারছেন প্রচুর পরিমাণে, মানে লেপা হচ্ছে না, যার জন্য পানি পড়ে পড়ে একটু ছেদলা ছেদলা হয়ে যাচ্ছে। তো আসলে তারপরেও করার কিছু নাই, কারণ লেপলে আর আমি রান্নাঘরে আসতেই পারবো না, কাদা হয়ে যাবে। এখন যেহেতু প্রতিদিন বৃষ্টি হয় 2-3 বার করে, তো যাই হোক আপাতত এইভাবেই চলতে থাকুক। তো দেখুন রান্নাঘরটা কিন্তু মোটামুটি বেশ ভালো লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে, মানে পছন্দ হয়েছে। তো তারপরে দুপুরে রান্না করব আজকে, ভেন্ডি চচ্চড়ি করব আর কসুল্লতি চচ্চড়ি করব। তো এখন আমি ভাতের চালটা আগে ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপরে কাটাকুটো করব। আর কসুল্লতিগুলো আগে থেকে আমি কেটে নিয়ে আসছি ঘরে বসে, যেহেতু একটু সময় লাগে কসুল্লতি কাটতে, তো এই জন্য আর কি ঘরে বসে কেটে নিয়ে আসছি।
এখানে এই যে কসুলতি রান্না করব তার জন্য ও কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর জিরে বাটাটা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ হলুদ আর তেল দিয়ে দিব দিয়ে একবারে মাখিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিব তো এটা একদম দেশি কসুলতি এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর আমরা কিন্তু যে কোনো তরকারি ভাত বাসি পানি দিয়ে রান্না করতে হয় তো আমার হাতে দেখুন ঠুসা খেয়ে গেছে রান্নাঘরের ওই যে চুলার নিচে যে কাঠটা দিয়েছি ওই কাঠটা একটু বড় ছিল তো কেটে একটু ছোট করতে হয়েছে সাইজ তার জন্য কাটতে গিয়ে আমার হাতে তিনটা ঠুসা খেয়ে গেছে আর ঠুসার ভিতরে পানি হইল পরে পানিটা সুই দিয়ে ছিদ্র করে দিয়েছি এখন পানি বেরিয়ে এত জ্বলা জ্বলছে মানে ঝাল লবণ মরিচ এগুলো লাগলে তো একদম পুরো খাই হয়ে যাচ্ছে ঠুসাই তো যাই হোক এই যে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো ট্যাংরা মাছগুলো খুব মজার মাছ আসলে তো ফ্রিজে বেশি দিন রেখে আর পচিয়ে লাভ নেই এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে খেয়েই ফেলি রান্না করে বেশি দিন হয়ে গেলে আবার গন্ধ পাই ভালো লাগে না ফ্রিজে যে কোনো জিনিস আর এখানে এই যে ছোট ছোট কয়েকটা শিং মাছ তো শিং মাছগুলো দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব এখন বাজে দুপুর আড়াইটে মানে 2:30 বাজে তো যাই হোক এরই মধ্যে আমার রান্না বাড়া গোসল নামা সব শেষ হয়ে গেছে তো দেখুন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে দুটো তরকারির কালারই আর আমি এই যে ভাত তরকারি পানি লেবু সব কিছু রেডি করে নিয়েছি এখন খাওয়ার পালা তো যাই হোক আজকে ছিল আমার এই ভিডিও জানি না আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আর গতকালকে কিন্তু ভিডিও দিতে পারিলাম না আমাদের এখানে বৃষ্টি হইল বিকালবেলা থেকে তো যাই হোক বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় আর কারেন্ট চলে গেলে তো যেহেতু ওয়াইফাই লাইন তো নেটও বন্ধ হয়ে থাকে তো ভিডিও আপলোড আর দিতে পারি না আর এই জন্যই আর কি ভিডিও দিতে পারিনি কালকে রাত 12:30টার দিকে কারেন্ট আসছিল তো তো রাতে ভিডিও আপলোড দিলে ভিডিও ডাউন হয়ে যায় সাথে সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল
আর নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।